পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ নবম শ্রেণীর কবিতা আকাশে সাতটি তারা কবি জীবনানন্দ কবিতা থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা আছে সেই নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছ প্রথম প্রশ্ন আকাশে সাতটি তারা জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর রূপসী বাংলা আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি সন্ধ্যাকে নীল বলেছেন কেন কবি সন্ধ্যাকালীন আলো আধারী আছায়া অস্পষ্টতাকে মায়াবী সৌন্দর্যের রূপ দেওয়ার উদ্দেশ্যে নীল শব্দটি ব্যবহার করেছেন সন্ধ্যার মধ্যে একটা মায়াবী রূপ রয়েছে এই জন্য নীল শব্দটি ব্যবহার করা হয়েছে তিন নম্বর প্রশ্ন অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন সন্ধ্যার ঘনায়মান অন্ধকারকে বুঝিয়েছেন চার নম্বর প্রশ্ন ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা ব্যথিত কিসের লাল লাল বটের ফলের পাঁচ নম্বর প্রশ্ন আকাশে সাতটি তারা যখন ষাটটি তারা ফুটে উঠেছে তখন কবি কি করেন কবি ঘাসের উপর বসে থাকেন শীত হাত খান কিশোরীর হাত শীতল কেন সে সেই হাতে চাল ধুয়েছে তাই সাত নম্বর প্রশ্ন কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সাথে তুলনা করেছেন কামরাঙা লাল মেঘের সাগর জলে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন আট নম্বর প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলা সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলা সন্ধ্যা সম্পর্কে শান্ত অনুগত নীল এ তিনটি বিশেষণ ব্যবহার করেছেন ন নম্বর প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতায় কবি কি কি মাছের নাম উল্লেখ করেছেন আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাস চাঁদা সরপুটি মাছের নাম উল্লেখ করেছেন দশ নম্বর এক ধরনের শাক যা গ্রাম বাংলার পুকুরের ধারে বা বা জলা প্রশ্ন আমি টের পাই আমি পাই টের কে কি টের পান কবি জীবনানন্দ দাস যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন বঙ্গ প্রকৃতির উপস্থিতি বা বাংলার প্রাণ তিনি টের পান বারো নম্বর প্রশ্ন বা শেষ সংক্ষিপ্ত প্রশ্ন হলো বাংলার প্রকৃতির বুকে নেমে আসা সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন এরপরে বড় প্রশ্ন প্রথম প্রশ্ন হল কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে পংক্তিটির মধ্য দিয়ে কবি কি বুঝাতে চেয়েছেন তিন নম্বরে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন তিন নম্বর প্রশ্ন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে পংক্তিটি ব্যাখ্যা করো তিন নম্বর হিসাবে আসতে পারে পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখেনি কবির বক্তব্য বিশ্লেষণ করো তিন নম্বরে এটা আসার সম্ভাবনা আছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ছ নম্বর প্রশ্ন হল কিশোরী চাল ধোয়া ভিজে হাত শীত হাত কান এই পংক্তিটির মধ্য দিয়ে কবির কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তিন নম্বরে এটা আসার সম্ভাবনা রয়েছে সাত নম্বর প্রশ্ন হল লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নি ব্যাখ্যা করো তিন হিসেবে আসতে পারে আট নম্বর প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বরে আসার সম্ভাবনা রয়েছে ন নম্বর প্রশ্ন পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি ক এখানে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোন পথ তাকে দেখেনি কেন পাঁচ নম্বরে আসার সম্ভাবনা রয়েছে দশ নম্বর প্রশ্ন হলো আমি এই ঘাসে বসে থাকি আমি কে তিনি এই ঘাসে বসে থাকেন কেন একযোগ দুই হিসাবে এটা আসার সম্ভাবনা আছে এগারো নম্বর বা শেষ প্রশ্ন হলো আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে কবি এখানে কার চুল ভাষার কথা বলেছেন আমার শব্দটি দুবার ব্যবহার করার কি কারণ থাকতে পারে বলে তোমার মনে হয় এক দুই হিসাবে এটা আসার সম্ভাবনা রয়েছে শেষ নয় আরো দুটো প্রশ্ন রয়েছে বারো নম্বর প্রশ্ন হলো আমি পাই টের কবি কি টের পান টের বাবার কারণটি কবি কেন বলেছেন টের পাবার কথাটি কবি কেন বলেছেন একযুগ দুই হিসাবে এটা আসার সম্ভাবনা রয়েছে এবার শেষ প্রশ্ন আকাশের সাতটি তারা কবিতায় বাংলার সান্ধ প্রকৃতির যে রূপ ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো এটা পাঁচ নম্বরে আসার সম্ভাবনা আছে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অনুশীলন করো আর শর্ট কোশ্চেনগুলো মুখস্থ করে নিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটিতে একটি লাইক দিও কমেন্টে লিখে জানিয়ে কি এমন ভিডিও তোমরা দেখতে চাও